আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী অর্থাৎ কেটোডায়েট নিয়ে কথা বলবো। কেটোডায়েট সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব। কেটোডায়েট করলে কী উপকারিতা হয় বা কী উপকার পাওয়া যায়, এ নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আমি আজ কথা বলব। ভিউয়ার্স, কেটোডায়েট সম্পর্কে এর আগে আমরা অনেক ভিডিও দেখে ফেলেছি, তারপরও আমি প্রথম থেকেই এ সম্পর্কে জানাবার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জানব কেটোডায়েট কী এবং কেন করব। সহজ কথায় বললে বলতে হয়, কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে শরীরের ওজন বেড়ে যায় এবং শরীরের ওজন বেড়ে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরের ওজন সঠিক মাত্রায় রাখার জন্য কেটোডায়েট অত্যন্ত জরুরি। বাংলাদেশের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যাধিক, অর্থাৎ আপনি যে খাবারই খান না কেন, হোটেলে কিংবা বাড়িতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেশি থাকে। কেটোডায়েট কম কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট হিসাবেও পরিচিত। এর ফলে শরীরে ঊর্জার সৃষ্টির জন্য লিভারে কীটন উৎপন্ন করা হয়। সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি খেলে আপনার ওজন বৃদ্ধির সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে কেটোডায়েট যে প্রক্রিয়ায় ফ্যাটের থেকে ঊর্জার সৃষ্টি করে তাকে কিটোসিস বলা হয়। এই ডায়েট প্রায় 70% ফ্যাট গ্রহণ করা হয়, অন্যদিকে 25% প্রোটিন আর মাত্র 5% কার্বোহাইড্রেট থাকে। আসুন আমরা জেনে নেই, আপনি যদি কেটোডায়েট করেন, অর্থাৎ শরীরের ওজন কমানোর জন্য আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কী কী খাবার খাবেন, অর্থাৎ কেটোডায়েটে কী কী খাওয়া যায়। ধরুন আপনি যদি আমিষ খান, তাহলে মাছ, চিকেন, খাসির মাংস এবং ডিম খেতে পারেন। অন্যদিকে যারা নিরামিষ ভোজী, তারা পাতাবহল শাক যেমন পালং শাক, মেথি প্রভৃতি খেতে পারেন। ফুলকপি, ব্রোকলি প্রভৃতি খাদ্য তালিকায় রাখতে ভুলবেন না। এছাড়া ফ্যাটের উৎস হিসাবে অর্থাৎ পনির, ক্রিম, মাখন খান। আখরোট, সূর্যমুখীর দানা, নারকেল তেল এবং উচ্চ ফ্যাটযুক্ত সালাদ প্রভৃতি ব্যবহার করেও আপনি লাভবান হবেন। শরীর সুস্থ রাখার জন্য আখরোট খাওয়া খুবই জরুরি। অর্থাৎ কেটোডায়েট করলে আপনি কী কী খাবেন না, সে বিষয়ে আমি একটু জানাবার চেষ্টা করছি। কেটোডায়েটে গম, ভুট্টা, ভাত, শস্যদানা বা চিনি জাতীয় বা চিনি যতটা সম্ভব কম গ্রহণ করতে বলা হয়। কলা, কমলালেবু এবং আপেল খাওয়া উচিত নয়, আলু তো খাবেনই না। কেটোজেনিক ডায়েটের উপকারিতা। কেটোজেনিক ডায়েট ওজন কমানোর বিশেষ বিষয়ে সবচেয়ে বেশি ফলপ্রসূ। আমাদের শরীরের ঊর্জার স্রোতের জন্য আমাদের ফ্যাট জাতীয় খাদ্যের ব্যবহার করা উচিত, আর সে কারণেই আপনার শরীরের ওজন কমতে শুরু করে। এই ডায়েটে সুগার ও ক্যালোরির মাত্রা কম হয়, তাই ডায়াবেটিস বা অন্যান্য রোগের উপশম বা উপসর্গ থেকে আপনি উপকার পাবেন এবং আপনার শরীরের ওজন কমিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং অনেক রোগ থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ভিউয়ার্স, প্রত্যেকটি কাজেরই ভালো এবং মন্দ দুটি দিক থাকে। অর্থাৎ কোনো কাজ আপনি যদি শুরু করেন, তাহলে তার ভালো এবং মন্দ দুটি দিকই আপনাকে জেনে কাজ শুরু করা উচিত। তাই আপনি কেটোডায়েট করার প্রাককালে, অর্থাৎ আগে, আপনি এ সম্পর্কে ভালো এবং মন্দ দুটি দিকই আপনার জেনে নেওয়া ভালো। অর্থাৎ তাহলে আপনি ভালোটাকে আরও ভালোভাবে শুরু করতে পারবেন এবং মন্দ যে জিনিসগুলো, অর্থাৎ খারাপ যে জিনিসগুলো, সেগুলোকে আপনি অ্যাভয়েড করে ভালোর দিকগুলোকে আপনি নিতে পারবেন। ভিউয়ার্স, আসুন আমরা কেটোডায়েট সম্পর্কে তার সুবিধা অসুবিধাগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। কেটোজেনিক ডায়েটের বিপ্লব চলছে এখন, মোটামুটি সোশ্যাল মিডিয়ায় পুরোদমেই চলছে, সবার মুখে মুখে কেটো আর কেটো। যদিও শুরু করার পরের সপ্তাহেই কিটো ফলো করা মানুষদের নানান সমস্যার কথাও শোনা গেল। আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কেটো করেছেন, করে ধরা খেয়েছেন বা করবেন বলে ভাবছেন, তাদের জন্যই শুধু আমার এই ভিডিওটা আজকে। তাহলে শুরুতেই চলে আসি, কেটোজেনিক ডায়েটের নাম কোথা থেকে এসেছে।
আমাদের শরীরের প্রধান খাদ্য বা জ্বালানি হলো গ্লুকোজ। কিন্তু যদি কোনো কারণে গ্লুকোজ শেষ হয়ে যায়, তবে দেহ একটি বিকল্প জ্বালানি ব্যবহার করে। সেই বিকল্প জ্বালানিগুলোকে বলা হয় কিটোন বডি। কিটোন বডি থেকেই এসেছে কেটোজেনিক ডায়েট। কিটোন বডির মধ্যে রয়েছে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড বা বিটা হাইড্রিক্স বিউটারেট। ভিউয়ার্স, নাম পড়ে দাঁত ভেঙে যাওয়ার মতো। আসেন তাহলে এবার দাঁত জোড়া লাগাই। আমরা যখন কিটো ডায়েট করি, তখন আমাদের প্রধান টার্গেট থাকে গ্লুকোজের বদলে কিটোন বডিগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা। এখন প্রশ্ন হলো, কিটোন বডি জ্বালানি হিসেবে ব্যবহার করলে কিভাবে ওজন কমবে? এই কিটোন বডিগুলো তৈরি হয় আমাদের ফ্যাটি টিস্যু ভাঙনের ফলে। সুতরাং আপনি যখন কিটোসিসে চলে যান, অন্যভাবে বললে শরীরে গ্লুকোজ সাপ্লাই বন্ধ করে দেন, তখন শরীর তার বিকল্প জ্বালানি ব্যবহার করার জন্য ফ্যাটি টিস্যু ভাঙা শুরু করে দেয়। ব্যাস, কেল্লা ফতে, আপনিও খুশি হয়ে যান এর উন্নতি দেখে। এখন কথা হলো কিটো ডায়েট কীভাবে করে। অনেক পুষ্টিবিদ অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন। সবাই একটাই কথা বলেছেন, কার্বোহাইড্রেটকে বাদ দিয়ে ফ্যাট আর প্রোটিন খাও। সর্বজন স্বীকৃত একটা ফর্মুলা আছে, সেটা হলো 60% ফ্যাট প্লাস 30% প্রোটিন প্লাস 10% কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কিটোতে কার্বোহাইড্রেট দরকার পড়লো কেন? ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমারও পরাণ যাহা চায় তুমি তাই। আমাদের পরাণ তো কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত চায়। পরাণকে খুশি করার জন্য তো কিছু করা দরকার, তাই না? তাই কিটোতে কিছু পরিমাণ কার্বো যোগ করে আপনার পরাণকে খুশি করানো হয়েছে, যেন আপনি কিটো শুরু করে 3 দিনের মাথায় ছেড়ে না দেন। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের পায়খানার পরিমাণ বৃদ্ধি করে, কারণ ইহা ডায়েটারি ফাইবার সমৃদ্ধ। এইটুকু কার্বোহাইড্রেট যদি আপনি না খান, তাহলে আপনি ভয়াবহ কোষ্ঠকাঠিন্যের শিকার হবেন। এখন কথা হলো, কিটো শুরু করলে কী সুবিধা? 1, অল্প সময়ে প্রচুর ফ্যাট কমানো যায়। 2, ফ্যাট আর প্রোটিন খাবেন, তাই পেট খালি থাকবে না। আর যাই হোক, না খেয়ে ডায়েট করা থেকে অনেক আরামের। 3, শরীরে পেশির পরিমাণ কমবে না, কিন্তু মেদ কমে যাবে। অনেক ভালো লাগছে, তাই না? সহজেই তো সমাধান পেয়ে গেলেন স্লিম হবার। 300 টাকার এনার্জি বাল্ব মাত্র 100 টাকায় পেলেই কি জিনিসটার মান ভালো হয়? খুব বেশি খুশি হবার আগে কিটোতে কী কী ক্ষতি হতে পারে সেটা একটু জেনে নেই। 1, অতিমাত্রায় ফ্যাট খাবার কারণে গল ব্লাডারে সমস্যা হওয়ার সম্ভাবনা 200 থেকে 300 গুণ বেড়ে যাবে। ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে, কোলেস্টেরল বাড়লে হার্টের 12টা বাজতে দেরি হবে না। 2, এই কিটোন বডিগুলো শরীর থেকে বের হয় কিডনির মাধ্যমে। অতিমাত্রায় কিটোন বডির জন্য কিডনিজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আরেকটি খুব কমন রোগ হতে পারে, যার নাম সোজা বাংলায়, এই রোগ হলে পায়ের বুড়ো আঙুলে ইউরিক অ্যাসিড জমা হয়ে প্রচণ্ড ব্যথা হবে, স্বাভাবিক হাঁটা চলার সমস্যা হবে। 3, কোষ্ঠকাঠিন্য তো নিশ্চিতভাবে হবে, যাদের আগে থেকে এই সমস্যা আছে তাদের তো খবরই আছে। 4, কিটো ডায়েট শুরু করার কয়েকদিনের মধ্যেই শুরু হয় কিটোন ফলু নামক উপসর্গ। কিটোন ফলুতে জ্বর, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘুরানো, বমি বমি ভাব, দুর্বলতা ইত্যাদি দেখা দেয়। মনে রাখবেন, এই কিটোন ফলু সবার হয় না। বিস্তারিত জানার ইচ্ছে থাকলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ সাবস্ক্রাইব না করলে আপনি আমার ভিডিও দেখতে পারবেন না। তাই এ বিষয়ে বিস্তারিত আমি পরের ভিডিওগুলোতে জানাবার চেষ্টা করব। ভিউয়ার্স, তাহলে এবার আসুন, এবার জেনে নেই বাঙালি এবং কিটো ডায়েট কতটুকু প্রাসঙ্গিক। ডায়েটিংয়ের সফলতা কিন্তু অনেকখানি জেনেটিক ব্যাপারের উপরও নির্ভর করে। যেমন আপনারা দেখবেন, সেম ডায়েট সিস্টেম ফলো করে কেউ মাসে 5 কেজি কমায় আর কেউ 2 কেজি। আমাদের বাঙালিদের প্রধান খাবার ভাত, যার কিনা 90 ভাগই কার্বোহাইড্রেট, মানে আমাদের শরীর কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্যতে অভ্যস্ত। তাহলে আমাদের পরিপাক এনজাইমের
অধিকাংশই কার্বোহাইড্রেট ভাঙার এনজাইম। সেই হিসাবে প্রোটিন এবং ফ্যাট ভাঙার এনজাইম তুলনামূলক কম। তাই হঠাৎ করে কেউ যখন প্রচুর প্রোটিন বা ফ্যাট খাওয়া শুরু করে দিবেন, তখন শরীরের এনজাইম এত বেশি ফ্যাট বা প্রোটিন ভাঙতে পারবে না বা সক্ষম নয়, ফলে সৃষ্টি হয় নানান সমস্যা। এই কথা আমার নিজস্ব কথা নয়, এ কথা বলেছেন কানাডার ডাক্তার জ্যাসন ফেং। এ লোকের দুইটা FCCF ডিগ্রি আছে, একটা মেডিসিনে আরেকটা ইউরোলজিতে। তার মতে এশিয়ানদের কিটোতে রিস্কের পরিমাণ অনেক বেশি, কিন্তু এশিয়ানদের কিটোর পরিবর্তে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার জন্য তিনি উৎসাহিত করেছেন। কিটো করে আপনি সফলতা পাবেন সহজেই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে দেখেছেন কি? এবার কিটো করবেন নাকি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এরপরও যারা কিটো করবেন, তারা দিনে 4-5 লিটার পানি তো খাবেনই, সেটা খেতে কিন্তু ভুলবেন না। পানি কিটোর ক্ষতির পরিমাণ অনেকখানি কমাবে। কেউ কেউ কিটো ডায়েটের চার্ট বানিয়ে দিয়েছেন, যেখানে কোনো রেশিও মানা হয় নাই। কারো মন গড়া চার্ট আলটিমেট সলিউশন ফলো করে বিপদে পড়বেন না, কিন্তু অনেকেই সেই চার্টগুলো ফলো করে বিপদে পড়েছেন। কিটো ডায়েট করতে চাইলে ভালো পুষ্টিবিদের ভিউয়ার্স সর্বপ্রথম অবশ্যই হবেন, যদি নিয়ম মেনে কিটো ডায়েট করার চেষ্টা করেন অবশ্যই ফলপ্রসূ হবেন, এবং সচেতন হয়ে যদি আপনি কিটো করেন অবশ্যই ফলপ্রসূ হবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন করে আবার কিটো সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে কোনো এক সময় আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কোনো পরামর্শ বা মতামত থাকলে কমেন্টস করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আজকে এ পর্যন্তই, আল্লাহ।